মৌমিতা বসাক তো মানে অসভ্যতার চরম সীমায় পৌঁছে গেছে, যেটা এতদিন করার চেষ্টা করছিল আলটিমেটলি সেটাই করে ফেলেছে। তো তোমরা তো অলরেডি সবাই দেখেই ফেলেছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দীপাস ব্লগ চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক ওয়েলকাম। আর আজকে আমি যাকে নিয়ে কথা বলবো অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আর সেটা দেখেই ক্লিক করেছো ভিডিওতে, কারণ তোমরা তো বেসিক্যালি নর্মাল আমাদের ডেলি ব্লগে ক্লিক করো না, ডেলি ব্লগ দেখো না, অথচ যখন আমরা এই ধরনের ভিডিও বানাবো সেই ভিডিওতে ক্লিক করবে, আবার এসে কমেন্ট বক্সে করবে কেন এই ধরনের লোককে নিয়ে সমালোচনামূলক ভিডিও বানাও। আগে আমাদের ভিডিওগুলো গিয়ে ঘুরে দেখে আসো যে আমাদের ডেলি ব্লগ থাকে কি থাকে না, ডেলি ব্লগে ভিউজ দেখো আর এই সমালোচনামূলক ভিডিওতে ভিউজ দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে পার্থক্যটা যে কেন আমরা ডেলি ব্লগ ছেড়ে এইসব সমালোচনামূলক ভিডিওতে কেন বেশি ফোকাস করছি। সেটা কারণটা কিন্তু আমরা না, আমাদের কোনো ইচ্ছাই নেই যে অন্য কাউকে নিয়ে ভিডিও করার, সেটা একমাত্র কারণ হচ্ছে তোমরা। তোমরা দেখো না আমাদের ডেলি ব্লগ, তোমরা এইসব দেখতে পছন্দ করো, তাই আমাদের এইসব এন্টারটেনিং ভিডিও বানাতে হচ্ছে তোমাদের জন্য। তো চলো, বেশি কথা বলে ফেলছি, বেশি কথা না বলে মেন টপিকে শুরু করি। তো আমরা সবাই জানি আমাদের মৌমিতা বসাক, মৌমিতা দিদি এই কী ধরনের পর্যায়ে এখন চলে গেছেন, তো সেই নিয়ে তো আমরা অলরেডি তার চ্যানেলে ভিডিও দেখেই ফেলেছি, আর সুতপাও তাকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও বানিয়েই ফেলেছে। তো যেটা সবথেকে বেশি আমার, কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যেটা খারাপ লাগলো, যে স্নান করে এসে টাওয়েলটাকে জড়িয়ে, টাওয়েল চটেনি নাইটিটাকে, নাইটিটাকে জড়িয়ে ভিডিও বানাতে বসে ফেলেছে, মানে বসে পড়েছে ওইটাকে নিয়েই ভিডিও বানাতে। তো ম্যাডাম আপনার কি একটা টাওয়েলও জটেনি? আপনি তো বেশ ইনকাম করছেন, এসব দেখে আরও বেশি আপনার ভিউজ বাড়ছে, আরও বেশি আপনার ডলার জমছে, তো সেগুলো দিয়ে একটু টাওয়েল টাওয়েল কিনুন, মানে এইসব ভিডিও বানানোর জন্য টাওয়েলের তো দরকার, মানে নাইটিটা জড়িয়ে একটু কেমন একটু দেখতে লাগছে না, একটু অড টাইপের লাগছে, একটু মনে হচ্ছে কেমন একটু লাগছে, বা কখনো মানে বাই চান্স খুলেও পড়ে যাওয়ার একটা চান্স আছে, তো সেটাতে আপনার কিছু বিশেষ কিছু যায় আসবে বলে মনে হয় না, যদিও তবুও রিকোয়েস্ট করবো যে একটা টাওয়েল কেনার চেষ্টা করুন। আর ওইভাবে বডি লোশন ঠুকে ঠুকে বের করে হাতে গায়ে মাখা অন ক্যামেরার সামনে নাচ করা, তো এইসব বেশ ভালোই জমজমাটি, মানে এইগুলো তো এতদিন দেখাচ্ছিলেন না, মানে এতদিন এটাকে জমিয়ে রেখেছিলেন, হঠাৎ করে এই ট্রান্সফরমেশনটা কিসের জন্য বুঝতে পারলাম না। আর আপনি সেজে গুজে যাচ্ছেন মানে যাবেন হয়তো কোনো আপনার হাজব্যান্ডের সাথে দেখা করতে, কোনো হয়তো 5-star হোটেলে 6-star হোটেলে এরমই কোনো একটা ব্যাপার হবে, তা আপনি কোন কোথায় যাচ্ছেন সেটা এত লুকিয়ে রাখার কোনো মানে মানেই হয় না, এ তো জানা কথাই হয় আপনার ওই বান্ধবীর বাড়ি, আর না হয় কোনো হাজব্যান্ডের সাথে কোনো 1-star হোটেলে হয়তো বা মেবি আমরা এটাই ধরে নিয়েছি, এটাই হয়তো হতে পারে বা এটাই হবে, আর ভালো ব্যাপার তুমি ট্রাভেল করে ভিডিও করছো, ট্রাভেল করে নাচ করছো। আর একটা কথা কি বলেছো, কোনো সেলিব্রিটিদেরকেও কোনো লাভার্স থাকে হেটার্স থাকে কিন্তু অ্যাভয়েড করতে পারে না, এরকম কি একটা কথা বলেছো? হ্যাঁ একদমই তাই, তুমি কোন ধরনের সেলিব্রিটি জানি না, তোমার মনে হয় ওই সাইটগুলোতে আমেরিকান ওই সাইটগুলোতে গেলে ভালো, তুমি আরও ভালো ইম্প্রুভ করতে পারতে, মানে তোমার যেটা তুমি যেটা করতে চাইছো সেটা ইউটিউবের জন্য না, তুমি যেটা করতে চাইছো সেটা আমেরিকান ওই সাইটগুলোতে গেলে হয়তো তুমি আরও বেশি পপুলারিটি পেতে, মানে জাস্ট একটা সাজেশন দিলাম আর কি, তোমরা কেউ খারাপ হিসেবে নিও না। এরপরেও কিছু ওর অন্ধ লাভার্স আছে যারা এসে কমেন্ট বক্সে এসে উল্টো পাল্টা কমেন্ট করে যাবে, তাতে কিছু যায় আসে না, কারণ ইউটিউবটা ও এমন একটা জায়গায় নিয়ে পৌঁছেছে যেখানে বাচ্চারা ইউটিউব খুলতে পারছে না। হ্যাঁ এবার ও বলবে কি কোনো বলিউডের অভিনেত্রীরা কি কোনো খারাপ পোশাক পরে ভিডিও করে না? অবশ্যই করে, সেটা একটা আলাদা লেভেলের, সেটা একটা আলাদা জায়গায়, আর তুমি যেটা করছো সেটা একদমই জঘন্য, একদমই নিম্নমানের, এগুলো একদমই মানুষের রুচিতে বাঁধে তুমি যে কাজকর্মগুলো করছো। বাইরে একটা আওয়াজ শুনতে পাচ্ছ, তো বাবার কাছে একটা ছোটো বাচ্চার কিছু একটা প্রবলেম হয়েছে, তো দেখাতে এসছে, আঘাত লেগেছে কোনোভাবে হয়তো, তো বাচ্চাটা চিৎকার করছে। ব্যাপারটা এটা না যে তোমার কোনো পোশাক পরা নিয়ে আমাদের কোনো সমস্যা, তোমার কোনো কী বলবো নোংরামো করা নিয়ে আমাদের কোনো সমস্যা, সমস্যা তো একটা অবশ্যই আছে, বাট আমরা এই কথাগুলো কেন বলছি জানো? আমার ঘরেও একটা ছোটো বাচ্চা আছে, অল টাইম মানে বেশিরভাগ সময় ফোন টোন নেয়,
কন্টেন্ট নিয়ে কার্টুন টার্টুন দেখে। এবার তোমার চ্যানেল তো মাঝে মাঝে আমাদেরকে ভিউ মানে ঘুরে আসতেই হয় তোমার কার্যকলাপ দেখার জন্য। তো বাই চান্স হঠাৎ করে আমাদের ফ্যামিলি আমরা সবাই মিলে একসাথে বসেও কিন্তু ভিডিও দেখি, কিন্তু হঠাৎ করে কখনো যদি তোমার ভিডিও সামনে চলে আসে তখন তো একটা মুশকিলের ব্যাপার হয়ে যাবে না? তো সেই সমস্ত বিষয় আলোচনা করে সেই সমস্ত ব্যাপারগুলো ভাবনা চিন্তা করেই কিন্তু আমার এই ভিডিওটা বানানো। জানি না হয়তো অনেকেই খারাপ কমেন্ট করবে, মানে খারাপ কমেন্ট তো আসবেই, সেটা বলার কিছু নেই, বিশেষ কিছু বলার নেই। তোমরা করতে পারো, তোমাদের পুরো ভিডিও দেখে যারা কমেন্ট করতে পারো করো, কোনো অসুবিধা নেই। বাট অনেকে আছে যারা ভিডিও থাম্বনেল দেখে ক্লিক করেই কমেন্ট করে দিয়ে চলে যায়। তো সেসব জিনিসগুলো করো না, কারণ আমরাও যখন ভিডিও বানাই অনেক কষ্ট করেই ভিডিও বানাই, অনেক চিন্তা ভাবনা করে তারপরেই ভিডিও বানাই। তো এই জিনিসগুলো একটু তোমরা একটু এড়িয়ে চলার চেষ্টা করো, যে পুরো ভিডিও দেখো তারপরে তোমাদের মতামতটা দিয়ে যাও। হ্যাঁ, অনেককে একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, বা একটা মানুষকে সবাই খারাপ বলতে পারে না। কিছু জনের কাছে ভালো বলবে, সে খারাপ কাজ করলেও তাকে ভালো বলবে, সে ভালো কাজ করলে তো ভালো বলবেই। আবার এমন মানুষ আছে যারা তাকে হেট করবে, আবার এমন মানুষ আছে তারা তাকে লাভ করবে। তো এরকম মিলিয়ে মিশিয়ে আছে। তো এরকম ম্যাডামেরও আছে, কিছু লাভার্স আছে, কিছু হেটার্স আছে। যারা হেটার্সরা আছে তারা হয়তো আমাকে এসে এই ভিডিওতে কমেন্ট করবে, আর যারা লাভার্স আছে তারা এসে উল্টোপাল্টা কমেন্ট করবে। তো তোমরা কমেন্ট করতে থাকো, ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।